বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ। প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। উত্তাল বাংলাদেশে একদিকে চলছে সংখ্যাগুরুদের বিজয় উৎসব, অপরদিকে অবাধে চলছে মন্দির ও সংখ্যালঘুদের ওপর আক্রমণ। বাংলাদেশের এই পরিস্থিতির উপর নজর রাখছে সীমান্ত রাজ্য ত্রিপুরা। মঙ্গলবার এক প্রতিক্রিয়ায় এমনটাই জানান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী আরও জানান, গোটা বিষয়টি নিয়ে দিল্লির সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন তিনি। সীমান্ত সুরক্ষায় বিএসএফ, আসাম রাইফেলস ও রাজ্য পুলিশের আধিকারিকদের সাথে কথা হয়েছে বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রী জানান, সংশ্লিষ্ট বিষয়ে দিল্লির নির্দেশ মেনে চলবে রাজ্য। এই মুহূর্তে দিল্লির নির্দেশ ছাড়া কাউকে অ্যালাউ করা হচ্ছে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। দেখুন, গতকাল বাংলাদেশের পরিস্থিতি আপনারা সবাই জেনেছেন এবং আমরাও সেদিকে নজর রেখেছি। দিল্লির সাথেও আমি কন্টিনিউয়াস আমার যোগাযোগ আছে এবং আমি সবার সাথেই আমি কথা বলেছি। এখানে আপনারা এর মধ্যে হয়তোবা খবর পেয়েছেন, আমাদের চিফ সেক্রেটারি, ডিজিপি এবং আসাম রাইফেলস, বিএসএফ, অন্যান্য যারা আছেন সবার সাথেই আমার কালকে একটা ওনাদের সাথে কথাবার্তা হয়েছে, যাতে নজরদারি রাখা হয় এবং আমরা নজর রাখছি। দিল্লির সাথেও আমার কথাবার্তা হচ্ছে, তো এগুলো যখন দিল্লির থেকে যে নির্দেশ আসবে সেই দিকে আমরা কাজ করব। তখন আমরা বলে দিয়েছি সমস্ত যে বর্ডারগুলো আছে যাতে কেউ না আসতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি। এই মুহূর্তে আমরা কাউকে অ্যালাউ করছি না। বাংলাদেশে মন্দির এবং সংখ্যালঘুদের উপর আক্রমণ সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এই সমস্ত ঘটনা কোনো মতেই বাঞ্ছনীয় নয়। পাশাপাশি তিনি আরও জানান, অনেক স্থানে মন্দির এবং সংখ্যালঘুদের নিরাপত্তায় এগিয়ে এসেছেন সংখ্যাগুরু অংশে জনগণ। রাতভর তারা বিভিন্ন দেবালয় এবং সংখ্যালঘু এলাকা পাহারা দিচ্ছেন, এমন ছবিও প্রকাশ পেয়েছে সামাজিক মাধ্যমে। বিষয়টিকে ভালো লক্ষণ বলেই মনে করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এইগুলো তো হওয়া বাঞ্ছনীয় না, আমরা তো এইগুলো কোনো অবস্থায় আমরা এগুলোকে ভালোভাবে নিই না। এবং এর মধ্যে আমি দেখলাম ওখানকার যারা সংখ্যাগুরু সম্প্রদায়ের তারাও কিন্তু আবার এই বিষয়টা আজকেও আমরা দেখলাম অনেকগুলো সোশ্যাল মিডিয়াতে ওরা কিন্তু এটা বাধা দিচ্ছে, ওরাও কিন্তু এখন তাদেরকে প্রোটেকশন দিয়েছে। কালকে রাত্রেও আমি দেখলাম অনেক জায়গায় জায়গায় অনেক যারা স্টুডেন্টরা তারাও কিন্তু বেরিয়েছে, যারা সংখ্যালঘু যারা আছে তাদেরকে যাতে তাদের বাড়ি ঘরে হামলা না হয়, উজ্জ্বতি না হয়। মন্দিরেও দেখছি আমি অনেক জায়গার মধ্যে তারা মন্দিরের চারিদিকে ওরা পাহারা দিচ্ছে, তো এটা একটা গুড সাইন, এটা হলে ভালো। তো এই ধরনের একটা উত্তেজনা অবস্থা তো আছে বাংলাদেশে, তো আমাদের নজরদারি আছে। উল্লেখ্য, তীব্র গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে সোমবার বাংলাদেশ ছেড়েছেন বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে এসেছেন বলে খবর। বাংলাদেশের পরিস্থিতি এখনও অগ্নিগর্ভ, পরিস্থিতি আয়ত্তে আনতে বাংলাদেশের সেনাপ্রধান উদ্যোগ গ্রহণ করেছেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।